আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের মাঝে এত গণ্যমান্য ব্যক্তিত্বরা আছে, তাদের মাঝে আসলে আমার বলার সেই যোগ্যতা নেই। তবে যে অত্যন্ত প্রিয় মানুষের এই স্মরণ সভায় আমি বলতে এসেছি, তার সম্পর্কে আসলে বলার অনেক কিছু আছে। স্মৃতিচারণ করলে আসলে এই সভাটা হয়তো শেষ হবে না, সেজন্য আমি বাকরুদ্ধ। এবং আমার আগে যারা বলে গেছেন, আমার বোন সুস্মিতা আনিস উনি বলে গেছেন ফুপু সম্পর্কে, আমি আজকে শিল্পী নয় তবে আমার গানের ফুপু শ্রদ্ধেয়া ফিরোজা বেগম সম্পর্কে কিছু বলতে চাই। গানের জগতে তো উনি লেজেন্ড ছিলেন, আমরা সবাই জানি। এবং ছোট কাল থেকে, যখন থেকে আমার মেমোরি মানে মনে আছে আমার ছোটকালের কথা, তখন থেকে আমার খালি মনে আছে যে আমরা ওই লং প্লেতে ফুপুর গান শুনতাম। এবং আমার সৌভাগ্য ছিল ফুপুকে খুব কাছের থেকে দেখা, উনি আমাদের সাথে বেশ কিছুদিন আমরা একসাথে ছিলাম। এবং তখন ফুপু কিন্তু গানের যে হাতে খড়ি বলবো সেটা দিয়েছে, মানে সারে গামাটা আমি ফুপুর থেকেই শিখেছি। যদি আমি বলবো আজকে এই পর্যন্ত আমি সবসময় যখনই কোথাও কথা বলেছি বলেছি আমার জীবনে কোনো রিগ্রেট নেই যাই হয়েছে, তবে আজকে বলবো আমার একটা ভীষণ ভীষণ বড় যে ক্ষোভ আছে, যে রিগ্রেটটা আছে, তা হলো যে আমি কেন আরও বেশি সময় ফুপুর সাথে কাটাইনি, কেন ওনার সাথে গিয়ে ওনার কাছে গিয়ে গান শিখিনি। উনি সবসময় যখন আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে আমরা সবসময় গান আবৃত্তি এগুলো হয়, যখনই গিয়েছি গান, কারণ আমার শখ ছিল সবসময় গান গাওয়ার, ফুপু আস্তে করে আমাকে কাছে ডেকে বলতো তুই একটু আসিস আমার কাছে, তুই তো কাজ করিস অনেক ব্যস্ত থাকিস, তুই শুক্র শনিতে একটু টাইম নিয়ে আসিস। আমি জানি না কিভাবে আমি ফুপুর কাছে ক্ষমা যাব, এখন ফুপু আর আমাদের মাঝে নেই। আজকে আমাকে যখন এখানে কথা বলতে বলা হয়েছে আমি বুঝলাম না বলবো না, বিকজ আই ফিল আই হ্যাভ নট ডান জাস্টিস। এত বড় একজন শিল্পী এবং আমরা তো কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, আমাদেরও তো সম্মাননা জানানো উচিত ছিল। উনি যা রেখে গেছে সেটার তো কোনো আসলে রিপ্লেসমেন্ট হতে পারবে না, এটা ইতিহাস, এটা হিস্ট্রি। উনি যেভাবে নজরুল গীতির প্রসার করেছেন উপমহাদেশে সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। আজকে গান বাংলা টেলিভিশন এই সুন্দর একটি সভার আয়োজন করেছে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ নতুন প্রজন্মের কিন্তু জানতে হবে কিভাবে আমরা মর্যাদা দিতে পারি এই মাত্রার শিল্পীদের। আসলে এটা বলে শেষ করা যাবে না, আমরা জানি যে আমরা একান্তভাবে ওনাকে মনের থেকে যেভাবে ভালোবেসেছি সেটাই সবচেয়ে বড়। এবং আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছে, ওনার জন্য দোয়া করাটাই আমাদের জন্য সবচেয়ে বড় আসলে এখন, ওনার কাছে ক্ষমা চাওয়া, ওনার জন্য দোয়া করা যাতে উনি ওনাকে বেহেশত নসিব করেন। ফুপুর কথা একটু বলি যে ছোটকালে আমার নামাজ শিক্ষা কিন্তু ফুপুর কাছেই হয়েছে। উনি শুধু গান না, আমাকে হামদ নাচ শেখানো, প্রত্যেকটা সুরা শেখানো এবং নামাজ কীভাবে পড়তে হয় সুন্দর করে কিন্তু আমি ফুপুর থেকেই শিখেছি। আমি ছোটকালে কেরাত করতাম, আমার মনে আছে ফুপু যখন শুনতো আমাকে সে বলতো যে শোন, তখন আমি গান শুরু করিনি, বলতো শোন তুই কেরাত করছিস তোর গলায় সুর আছে, তুই কিন্তু গানেও চর্চা করে যাবি। পরবর্তীতে ফুপুকে যখন দেখতাম বড় হয়ে, ওনার যে রূপ আমরা শুধু অবাক হয়ে আসলে তাকিয়ে থাকতাম। সবসময় সাদা শাড়িতেই দেখেছি ফুপুকে এবং ওনার যে লম্বা মালা ওটাই ছিল ওনার স্টাইল। উনি আমাকে বলতো মাঝে মাঝে, অ্যান্ড আই ফিল ভেরি প্রাউড টু স্টেট দ্যাট এখন, যে তোর সাথে আমার মনে হয় চেহারায় মিল আছে রে। তো ওইটা শুনলে আমি খুব খুশি হয়ে যেতাম এবং ফুপুর মতো করে সাজার চেষ্টা করতাম। এবং এখনও যখন ফুপুকে দেখি যে গ্রেস এবং সিম্পলিসিটির উদাহরণ কিন্তু ফুপুই, যেটা বলছিল আমার কাজিন যোনার গলায় ছিল আসলে ওনার জন্য অলঙ্কার, এবং আমরাও দেখেছি সেটা সবসময়। ফুপুর আরেকটা জিনিস ছিল, যখন ফুপু আমাদের ছেড়ে এখন চলে গেছেন, আমরা কাজিনরা মিলে ভাই বোনরা মিলে স্মৃতিচারণ করছিলাম,
যখন শুনলাম সবার কথা, আমরা সবাই বুঝলাম যে আমাদের সবার সাথে, সকলের সাথে ইন্ডিভিজুয়ালি ওনার একটা কানেকশন ছিল, একটা ইন্টিমেসি ছিল। কোনো না কোনো সময় উনি সবার সাথে এমন একটা আন্তরিকতা, মানে এমনভাবে কানেক্টেড ছিল যে উই অলওয়েজ ফেল দ্যাট আই ওয়াজ দ্য স্পেশাল ওয়ান। সেটাতে বোঝা যায় যে ওনার যে শেখাবার শখ, ওনার যে দেয়ার ইচ্ছা, সেটা কিন্তু প্রবল ছিল। যখনই বাইরে গেছেন কোনো গান করতে, কোনো ট্যুরে গেছেন, উনি যখন আসতেন ওনার সুটকেস ভরা শুধু ওনার ভাই বোনদের ছেলে মেয়েদের জন্যে, কিন্তু উনি কাপড় গয়না এসব নিয়ে আসতেন। এবং সবসময় আমাদেরকে দেখলে কিভাবে একটা ভালো মানুষ হয়ে নিজেকে গড়া যায়, সেই রকমের সব ধরনের যে অ্যাডভাইস সেগুলো দিতেন। এবং আমি একজন নারী হিসাবে বলবো যে ফুপুর যে কমিটমেন্ট, ডিটারমিনেশন আমি দেখেছি, এবং ফুপু একা কিভাবে মানুষ করেছে তার তিন ছেলেকে, এবং কি সুন্দর গ্রেসফুলি ইন্টেগ্রিটির সাথে নিজেকে রেখেছে, সেটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট একটা শিক্ষণীয় জিনিস। এবং আমরা আশা করবো যে আমরা সেটাকে ধরে রাখবো। এবং আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গান বাংলা টেলিভিশনকে আজকের এই আয়োজন করার জন্য। এবং ফুপু যেখানেই আছে আশা করি ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন ফুপুর গান যাতে হারিয়ে না যায়, এবং তার এই গানের জগতে যে অবদান সেটা যাতে আমরা ভুলে না যাই। ধন্যবাদ জানাই।